জলের জন্য কৃষিজ ফসল করতে পারছে না কৃষকরা, মাঠে ফাটল ধরেছে, ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এতে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের কোনো হেলদোল নেই। ঘটনা আম্বাসা ব্লকের ক্যাটমাছড়া এলাকায়। জলের জন্য কৃষিজ ফসল করতে পারছে না কৃষকরা, মাঠে ফাটল ধরেছে, ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ব্যবসা নিয়ে ব্যস্ত। ঘটনা আম্বাসা ব্লকের ক্যাকমাছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ ক্যাকমাছড়া এলাকার প্রায় 200 কৃষক ক্ষতিগ্রস্ত। একটি জলের পাম্প থাকলে অপারেটরের খামকেলি পোনায় পাম্প নষ্ট হয়ে রয়েছে বিগত বেশ কিছুদিন ধরে। বহুবার পঞ্চায়েত সহ ব্লকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি, ফলে এলাকার কৃষকরা কৃষি জমিতে ফসল ফলাতে পারছে না, মাঠে ফাটল ধরেছে। তাই বাধ্য হয়ে আজ কৃষকরা জলের পাম্পের সামনে বিক্ষোভ দেখায়। এক সাক্ষাৎকারে কৃষকরা জানান, এলাকার মেম্বার স্বপন চক্রবর্তী নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, একটি বারও কৃষকদের সাথে কথা বলেননি তিনি, কৃষকদের অসুবিধার কথা শুনতে নারাজ, শুধু পঞ্চায়েতের লুট বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। কৃষকরা এবছর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে দপ্তরের আধিকারিকদের কোনো ভূমিকা নেই বললেই চলে। ফসল না করতে পারায় কৃষকরা অনেকটাই হতাশাগ্রস্ত এবং কান্নায় ভেঙে পড়ে। এক প্রকার কৃষকরা পঞ্চায়েতের মেম্বার স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেয়। এখন দেখার বিষয়, কবে নাগাদ কৃষকরা তাদের জমিতে ফসল ফলাতে পারে, নাকি এই অবস্থার মধ্যেই থাকতে হবে কৃষকদের। মানে যে পরিস্থিতি দীর্ঘদিন যাবত, এখানে মেশিন আছে, কারেন্ট আছে, ড্রাইভার আছে, জল আছে, কিন্তু জমি কৃষকের জল পায় না। কেন পায় না? ড্রাইভারের গাবিলাতি, ডিপার্টমেন্টের গাবিলাতি, সরকার কৃষকের ইনকাম ডাবল করতে চায়, কিন্তু এখানে যারা এইসবের দায়িত্বে আছে এরা দেখা যায় সবসময় এখানে এই মাঠের জল নিয়ে আসে, যা এটা ফাইজলামি করে। কৃষক আল বাইছে, আলি বালাইছে, খেত আল বাইছে, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। আজকে মেশিন নষ্ট হয়েছে 15-20 দিন, এটা ঠিক করার নামে কোনো নাম নেই। এখানে ধান লাগাইছে, আমার ধান এখন গরু দিয়ে খাওয়া হইতেছে। এইভাবে যদি কৃষকের প্রতি মানে দুর্ব্যবহার করা হয়, বর্ণনা করা হয়, তাহলে পরে কৃষকরা কীভাবে পাবে? কতটা পরিবার আছে? মৃণালিনী এনএন।